আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পাট নং পনেরো কামরি ও শামসি অক্ষর বা বর্ণ এক কামরি অক্ষর চোদ্দোটি আলিফ বা জিম হা আইন ওইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া যদি কামরির প্রথমে আলিফ ও লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে কেবল লামকে পড়তে হবে একে কামরি অক্ষর বলে যেমন ওয়াল কমারি দুই নম্বর শামসি অক্ষর শামসি অক্ষর হচ্ছে চোদ্দোটি তা সা র লাম নুন যদি শামসির প্রথমে আলিফ ও লাম আসে তাহলে আলিফ ও লাম দুটোকেই বাদ দিয়ে শামসি অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একে শামসি অক্ষর বলে যেমন শামসি অক্ষর ও কামারি অক্ষর কামারি অক্ষর ওয়াল এম জাবর ওয়াল কফ জবর মিম জাবর মা রি ওয়াল কমারি এখানে দেখুন কামারির কথা এখানে আগে বলা হয়েছিল যে যদি প্রথমে কামারের প্রথমে আলিফ ও লাম আসে তাহলে আলিফটাকে বাদ দিয়ে লাম লামটাকে ধরতে হবে এখানে এমনি তো কায়দা রয়েছে কিন্তু এমনি আমরা ভেবে যে শর্টকাট যদি বুঝতে চাই তাহলে দেখুন যে এই হরফের মধ্যে কিছুই নেই তার বাদের হরফে কী আছে সাকিন আছে তাহলে আমরা এটা কিছুই নেই ডাইরেক্ট আমরা যেখানে ধরেছে সেটাকে যা ধরব এটা শর্টকাট বুঝলেই হলো واليتاما ولم زبر واليا زبر يا تاخر زبر تام ميم خرج زبر ما ولم زبر ول همزه آه قف زبر اق والاق, والأق را زبر را والاقربا يا زبرنا ول زبرنا والاقربين ميم لم زبر مل قاف الف زبر قا را عين فشتو مل হা হু মিম লাম পেশ মুল হুমুল পেশমুল হাওয়া লাম হু নুন না হুমুল না শামসি অক্ষর শামসির অক্ষরাও সেম কথায় জাস্ট এখানে আলিফা লাম বাদ দিতে হবে আর লাম বাদ দিতে হবে আর এমনি আমরা যদি কায়দা সেরাও বুঝতে যাই ডাইরেক্ট শর্টকাট শর্টকার হচ্ছে কি যে এখানে এই আলিফের মধ্যে কিছু নেই লামের মধ্যে কিছু নেই ডাইরেক্ট শিনের মধ্যে এসছে তাতে আমরা বুঝলাম কি এটা এইগুলোর মধ্যে কিছু নেই সবগুলো বাদ দেব তাহলে আমরা পড়ি হামজাজের এই জাল শিনজাবর জাস ইজাস জাল সিন জাবর জাস ইজাসিনাবর শাম সিন ই ইজাস শাম সু كفل الزبر كان نن زبر نن نن الف زبر نا كان نا سين بيش سو كان نا سو يا زبر يا قاف و بيش لام را زبر را سين لام بيش لو يا رسولو همزة زبر آقاف يا زرقي عقيم مصاد بيش مصاد زبر صالم و زبر আকিমসল লাম খারজবাল্লা তাজবত্তা নং বা তখতি নং ষোল আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের লাম মশাদ্দতের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ লাম মুশাদ্দতকে পুর বা মোটা করে ল পড়তে হয় লামকে ল পড়তে হয় আর যদি লাম মশাদতের পূর্বে জের থাকে তাহলে আল্লাহকে বারিক লা পড়তে হয় লাম শব্দের লাম ছাড়া সমস্ত লামকেই বাড়িক পড়তে হবে আমি এখন ভালো করে বুঝিয়ে দিচ্ছি যেমন এই যে এই এই আল্লাহ এই আল্লাহটা যে রয়েছে যেমন এটা বলে লবজি আল্লাহ এই আল্লাহটার পূর্বে যদি এই এই আল্লাডার পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে আমরা এই লামডাকে ল করে পড়বো আর যদি জের থাকে তাহলে বারিক পড়বো যেমন এগুলো তো কে যেমন রয়েছে ইন হা আর এটা দেহ যদি বারিক পরে বালিল্লাহ এটা জের রয়েছে সেটা কি করব বালিল্লা তাহলে আমরা পড়ি ইন হমজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন খারা লাম লা হা জবর হা

ইয়া পেশিউ ইউ রয়জেরি দাল লাম্পেশ দুল্লাম খারা যাবে ল ইউরি দুল লাহু লাম জবর হল কপ ওয়া কপ লাম্পেশ কুল্লাম খারা যাবে ল হা জেরহি কুল হি এখন রয়েছে বারিক জের জের দি পড়া বা জাবর বা লাম লামজের লিল লাম খারা যাবে লা হা পেসু বা লিল লাহু এইটা আমরা আগে যেরকম পড়েছি সেটাই কিন্তু আগেরটায় জাস্ট খালি জবর বা পেশ আসার কারণে এটা লামডাকে ল পোতে হবে দালি আজের দি নুন লাম নিলাম হাজের হি দি নীল্লাহি হামজা মিম জবর আমরা হাজের হি আম লাহি